আমরা প্রতি বছরই এই দিনটার জন্য অপেক্ষা করি, এই মঙ্গল শোভাযাত্রা মেলা মানে খুবই মজা করি আমরা এই মেলায়। তার পূর্ব দিনগুলো আমরা বিভিন্ন মঙ্গল শোভাযাত্রার জন্য বিভিন্ন কিছু বানানো হয়, সেগুলো আমরা অংশগ্রহণ করি, চারুকলা বরিশাল এগুলো বানিয়ে থাকে, সব মিলিয়ে খুব মজাই করছি। এটা তো একটা বাঙালির ঐতিহ্য, এটা প্রতি বছরই হয়ে থাকে। যেহেতু আমাদের করোনার কারণে দু বছর একটু পিছিয়ে ছিলাম, আবার এটা নতুন করে শুরু হয়েছে, আমরা খুবই খুশি। অবশ্যই এটা মেলবন্ধন, প্রতি বছরের মতো এবছরও আমরা পহেলা বৈশাখ উদযাপন করছি, সব বন্ধু বান্ধব মিলে মঙ্গল শোভাযাত্রা সম্পূর্ণ করলাম। এখন হচ্ছে আমরা সবাই মিলে মেলাতে ঘুরতে যাব, অনেক আড্ডা দিব, মানে অনেক প্রতীক্ষার ফলে অনেক কার্যক্রম শেষ করে দেন হচ্ছে আমরা এই পথে এসেছি। এবছরটা আরও ভিন্ন রকম হয়েছে, কারণ এবছর চারুকলা প্লাস উদীচি একসাথে হয়ে আমরা মঙ্গল শোভাযাত্রা তো অংশগ্রহণ করেছি। অবশ্যই আমাদের একটা ভালো সময় কেটেছে, ধন্যবাদ। ভীষণ ভালো লাগছে, কেননা এবছরটা একটু ভিন্ন আঙ্গিকে হচ্ছে, কেননা আমরা এবছর সবাই মিলে বর্ষবরণ উদযাপন করতে পারছি। আপনারা সবাই জানেন মাঝখানে কয়েকটি বছর আমরা কিছুটা আলাদা ছিলাম, তো এবার আমরা সবাই মিলে একসঙ্গে বর্ষবরণ করতে পারছি, এজন্য ভীষণ ভালো লাগছে। বাঙালির যে মেলবন্ধন কেমন লাগছে? শুভ নববর্ষ, এই বাংলা শুভ নববর্ষ উপলক্ষে বাঙালির যে মেলবন্ধন তা আমাদের কাছে খুবই ভালো লাগে, কারণ এই দিন হিন্দু মুসলমান আমরা সবাই একাকার হয়ে একটা উৎসবে মেতে উঠি, অর্থাৎ এটা আমাদের একটি জাতীয় উৎসব বলে আমরা মনে করি। অবশ্যই ভালো লাগছে, কারণ আমাদের বছরের প্রথম দিন শুরু, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে মিলিত হয়েছি, অবশ্যই ভালো লাগছে। সকাল থেকে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানে গেছিলাম, ওখানে একটু সময় থেকে এরপর বিএম স্কুলে গেছিলাম, তো বিএম স্কুলে সকলের সাথে মিলে মঙ্গল শোভাযাত্রা এসেছিলাম, পুরোটাই ঘুরলাম, তারপর এখানে এসে থেমে এই যে সবার সাথে ছবি তুলছি, আনন্দ করছি। বর্ষবরণে তো মূলত সকালবেলা আমাদের এখানে যে বিএম স্কুলে যে উদীচি আর হলো চারুকলা মিলে যে অনুষ্ঠানটা আয়োজন করে সেখানে সকালবেলা প্রথম অনুষ্ঠান উপভোগ করা হয়, এরপরে এই মঙ্গল শোভাযাত্রার পরে বিকেলবেলা হয়তো বন্ধু বান্ধবদের সাথে বিএম স্কুলের মাঠে যে আবার যে মেলাটা হবে সেখানে হয়তো ঘুরতে যাওয়া হবে আজকে বিকেলে।